হাই ডিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে যে তরকারিটা দেখা যাচ্ছে এটা তো শোল মাছ দিয়ে সবজি, আর সবজির মধ্যে আছে মূলো, মূলো শাক আর হচ্ছে শিম। তা আসো তাহলে দেখি এই তরকারিটা কীভাবে রান্না করছি। আমরা একটা পাতিলের ভেতরে পরিমাণ মতো তেল দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা গ্রেট করে কেটে দিচ্ছি। আমরা আজকে সমস্ত মশলাগুলো ইউজ করব, সেটা হচ্ছে কাঁটা মশলা। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমরা অন্য মশলাগুলো দিব। এখন আমরা 1 চা চামচ হলুদ দিব, 1 চা চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তার সাথে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমাদের এই রান্নাটা আজকে করছে আমার এক বড় বোন রেহান আপা। রান্না করে আর ওনার সবচেয়ে ডিফারেন্ট একটা জিনিস হচ্ছে সে কাঁটা মশলা ইউজ করে, যাতে ফ্লেভারগুলো খুব সুন্দর থাকে। এখন আমরা মাছটাকে একটু ঢেকে কষাবো। আমরা মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমাদের মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমরা মাছগুলো তুলে নিব। অনেকে ধারণা হয়তো কাঁটা মশলা দিয়ে রান্না করলে সবজি মাছ এগুলো মজা হয় না, কিন্তু আসলে ধারণাটা ভুল। আমি নিজেও ভেবেছিলাম, কিন্তু আপার হাতে রান্না আসলে অনেক মজা হয়। এখন একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম। আমরা এখানে যে সবজিগুলো ইউজ করেছি তা হচ্ছে মূলা, শিম আর মূলা শাক। এখন সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছে। আমরা এই সবজিগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিব। আমরা সবজিটাকে একটু নেড়ে দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মূলা শাকের শিমের কম্বিনেশনটা। এগুলো কষানো হয়ে গেছে, এখন আমরা পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম, মাছগুলো দিয়ে দিব। এখন আমরা মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে দিয়েছি, আমরা একটু ঢেকে দিই। আমরা এর ভিতরে 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিব। এখন ঢেকে দিব।
আমাদের শোলমাল দিয়ে সবজি রান্না হয়ে গেছে। দেখেন কি সুন্দর দেখাচ্ছে, খুব সহজ উপায়ে রান্না করা শোল মাছ সবজি দিয়ে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।